আজকে আমাদের আলোচনা বিষয় কি? বিক্রয় হিসাব। এই যে আমরা ওই দিন যে র মেটেরিয়ালগুলি প্রোডাকশনে ইউজ করলাম, হ্যাঁ, এগুলি কি আমরা সেলস রেজিস্টারে দেখাবো না ভাই? আচ্ছা, সেলস রেজিস্টারে কিভাবে দেখাবো? আগে আমাদের রিসিপ্ট দেখাইতে হবে না? বুঝেন, আপনি র মেটেরিয়াল দিয়ে প্রোডাকশন ফ্লোরে প্রোডাক্ট তৈরি করলেন, করার পরে দিন শেষে ফিনিশ প্রোডাক্ট পাবেন না ভাই? ফিনিশ প্রোডাক্ট। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, পুরান আইসক্রিমের আইসক্রিমের ডিব্বাগুলি দেখেন কেউ? আইসক্রিমের যে একটা বাটির মতো থাকে, তারপরে জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আপনি এই ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদন করেন, যদি পোলার আইসক্রিম আপনাকে বলে যে আমার প্রোডাক্টগুলি আপনি সাপ্লাই দেন, তাহলে আপনি পোলার আইসক্রিমের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। আবার বার্জার পেন বললো যে আপনি আমার রঙের বালতি সাপ্লাই দেন, তাহলে ওইখানে তৈরি করবেন। এবং লোকাল কিছু কাস্টমার থাকে, তাহলে আপনি চাইলে প্রত্যেকের কোম্পানি অনুযায়ী রেজিস্টার আলাদা রাখতে পারেন না? জি স্যার। আপনি যদি মনে করেন পোলার আইটেমের জন্য আমার কাজ করার সুযোগ আছে, আমি এটা রেজিস্টার আলাদা রাখলাম, আবার বাজার রেজিস্টার আলাদা রাখলাম, বলে রাখা সম্ভব কিনা? সম্ভব। আবার এরকম যদি হয়, আপনি কার্টুন প্রোডাকশন দেন, আমরা কি দেখলাম ওই দিন যে কার্টুন লেয়ার অনুযায়ী আমরা রাখতে পারি, তাহলে আপনি লেয়ার অনুযায়ী রেজিস্টার রাখতে পারেন না? যার কাছে দেন। জি স্যার, পারবো তো। তাহলে এই যে ক্রয় হিসাবের মতো, ক্রয় হিসাব যেমন র মেটেরিয়াল জন্য একটা রেজিস্টার, প্যাকিং মেটেরিয়াল জন্য একটা রেজিস্টার, সার্ভিস এর আদার্স এর জন্য একটা রেজিস্টার, ঠিক তেমনি আপনি ওই যে কি বলে ফিনিশ প্রোডাক্টের জন্য এরকম রেজিস্টার রাখতে পারেন না? জি স্যার। তাহলে এই ফিনিশ প্রোডাক্টের রেজিস্টার আমরা কিভাবে রাখবো এ অনুযায়ী। এখন বলেন, যে ভাই গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর ব্যবসা করে, উনি তো সুতা কিনলো, ইলাস্টিক কিনলো, ইয়া কিনলো, এখন উনি তো প্রোডাক্ট প্রোডাকশন দিল, বোঝেন ভালো করে, আমি একটু টেস্ট লাগে তারপরে বুঝাই, উনি তো প্রোডাক্ট প্রোডাকশন দিল, এখন বলেন উনি রেজিস্টার রাখবে কিভাবে? যে ভাই গার্মেন্টস এর অ্যাক্সেসরি উৎপাদন করে, বলেন স্যার, প্রোডাক্টের প্রত্যেকটি কাঁচামালের হিসাব রেজিস্টারভুক্ত করতে হবে। রেজিস্টারভুক্ত করার পরে প্রোডাক্ট, আপনার সাথে আমি শতভাগ একমত। এখন বলেন যে উনি যখন প্রোডাক্টটা তৈরি করবে, আপনি দেখেন আমার উদ্দেশ্য হচ্ছে ভাই আপনাদের যতটুকু পারে কি লাগবে দেওয়া, উনি যখন প্রোডাক্টটা তৈরি করবে, ওনার এক কোম্পানি সাপ্লাই পার্চেসের সাথে আরেক কোম্পানি পার্চেসের কি মিল থাকে বলে? মানে আপনারা যখন অ্যাক্সেসরিজ অর্ডার পান, তাহলে এক কোম্পানির অর্ডার সাথে আরেক কোম্পানির মিল আছে বলেন? না, বাস্তবে এরকম হয় না। যারা আমি একটা উদাহরণ দেখা, যদি এটা আলোচনা করতে পারবো কিনা জানি না, একটা মনে করেন উৎপাদনকারী প্রতিষ্ঠান, হ্যাঁ, তারা ব্যাক টু ব্যাক এসি গেস্ট ধরেন অ্যাক্সেসরি উৎপাদন করে এবং কি সাপ্লাই দেয়, তাহলে এই এই কোম্পানি আমরা অ্যাক্সেসরি দিয়ে অর্ডারগুলি দেখি। এই দেখেন, এই যে অ্যাক্সেসরি দেখা যায় ভাই, দেখেন তো দেখা যায়, দেখা যায় স্যার। আচ্ছা, এই ছবি দেখে আপনারা আইডিয়া করতে পারছেন না, অনেক অ্যাক্সেসরি ম্যানুফ্যাকচারার বুতাম, তারপরে এটার কি বলে ট্যাগ, ইলাস্টিক এগুলো উৎপাদন করে, হ্যাঁ, বেল্ট। এখন এই উৎপাদনকারী প্রতিষ্ঠান, এই দেখেন তো এখানে কি রিং, তারপরে এখানে অনেক ধরনের অর্ডার দিচ্ছে না ভাই এক কোম্পানি, আবার আরেক কোম্পানি আরেক কিছু অর্ডার দিচ্ছে, এইভাবে বিভিন্ন কোম্পানি অর্ডার দেয় না, দেখেন তো? জি স্যার। তাহলে যে এই কোম্পানি, আপনি যখন, আমি কি বললাম যে আপনি পোলার আইসক্রিম কে আইসক্রিমের ডিব্বা সাপ্লাই দিবেন, তাহলে পোলার আইসক্রিমের আইটেম করা নির্দিষ্ট না, 1 লিটারের ইয়া নির্দিষ্ট, 600 মিলির ইয়া আছে, 2 লিটারের ইয়া আছে, এরকম কি নির্দিষ্ট না? কোন দুই রকম নির্দিষ্ট, একটা হলো কি ভ্যানিলা, একটা চকলেট, এরকম কিছু নির্দিষ্ট আইটেম আছে? তারপরে কি আছে, আমরা আরো কিছু ইয়া খেতাম না, এটা কি বলে ডলি, ঠিক না, ম্যাঙ্গো ফ্লেভার আছে, ইয়া ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, কি লেমন ফ্লেভার। তাহলে আপনি যদি জানেন যে আমার আইসক্রিমের প্যাক সাইজ 3টা, তার ওই অনুযায়ী ডিব্বা তৈরি করে আপনি সাপ্লাই দিবেন না, তাহলে পোলার আইসক্রিম বলেন প্যাকিং মেটেরিয়াল কি দিন দিন চেঞ্জ করবে, সকাল বিকাল চেঞ্জ করবে, নতুন আইটেম আসে বসবে যে আমরা নতুন একটা আইটেম আনতেছি, কি বলেন? বার্জার পেন্ট আপনার থেকে রঙের বালতি, এলিট পেন্ট রঙের বালতি নিল, তাহলে তাদের কি প্যাক সাইজ নির্দিষ্ট থাকে না ভাই? থাকে। এখন যদি এলিট মনে করে যে আমরা নতুন একটা প্যাক্সি জানবো, আপনি বলবেন না যে ভাই নেক্সট ডে থেকে একটা অর্ডার নতুন দিতে হবে, তাহলে এই দুইটা, কিন্তু আদার্স যে সাপ্লাইগুলি দিয়েছিলেন এটার কি প্যাক্সি নির্দিষ্ট ছিল, কাস্টমারের নিড অনুযায়ী দিয়েছিলেন না, কি বলেন? যে আপনার ওই ক্লায়েন্টগুলি তো নির্দিষ্ট না, তাহলে বলেন যে ভাই প্রোডাকশনের এই র মেটেরিয়াল নির্দিষ্ট না, উনি ওই খাতাটা রাখতে গেলে অনেক সময় জটিলতায় পড়বে না, বিশেষ করে পড়বে স্যার, যে ভাই যোগানদার যে কোটেশনের মাধ্যমে সাপ্লাই দেয় তার পণ্য কি নির্দিষ্ট বলেন? যোগানদারের ব্যবসা যারা করে, যারা বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে কোটেশনের মাধ্যমে কি সাপ্লাই দেয় বলে, তাদের পণ্য কি নির্দিষ্ট না?
সকাল বেলা কম্পিউটার দিবে, বিকাল বেলা চেয়ার টেবিল দিবে না, তার দরকার ব্যবসা, কি বলেন? সে নির্বাচন কমিশনে কোটেশন জমা দিল, 100টা ল্যাপটপ দিতে হবে, তাহলে কম্পিউটার সস্তে কিনে জোগাড় করে সাপ্লাই দিবে না, কি বলেন? জি স্যার। আবার কি বললো, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চেয়ার টেবিলে কাজ পাইলো, তাহলে কি সে কি তার সাপ্লাইটা নির্ভর করে কাজের উপরে না ভাই, কি বলেন? তাহলে যাদের এরকম পণ্যটা নির্দিষ্ট না, একই পণ্য সবসময় উৎপাদন করে না, তাহলে দেখেন তারা যদি বিক্রয় হিসাবটা জাস্ট ওপেনিং ব্যালেন্স রিসিপ্ট নিন, তারপরে কি পারচেজ করলেন, তারপরে ডেলিভারি দিয়ে দিলেন, তারপর ক্লোজিং স্টক নিন, এভাবে রাখতে পারে না ভাই, বলেন তো? পারে স্যার, পারবে। দেখেন তাহলে অনেক গার্মেন্টস এর আইটেম আছে না, যাদের কি আইটেমটা সুনির্দিষ্ট না, বায়ারের অর্ডার অনুযায়ী দেন না আপনারা, আপনি জিন্সের প্যান্ট বানান এটা ঠিক, কিন্তু বানান কার, বায়ারের অর্ডার অনুযায়ী না? জি স্যার, অর্ডার অনুযায়ী। বায়ার বায়ার যেভাবে যেই কালার যেই সাইজ যেই স্যাম্পল দেয় ওই অনুযায়ী আগে স্যাম্পল দেন না, মার্কেটিং ডিরেক্টর যারা তারা ভালো জানে। তাহলে আমি যদি বলি, আপনি যখন ডেলিভারিটা দিলেন, দেখেন র মেটেরিয়াল কিনছিলেন, র মেটেরিয়াল খাতে এন্ট্রি দিবেন না? জি স্যার। এখন আপনি যদি অ্যাজ পার স্যাম্পল প্রতিদিন সেল করতে যান, তাহলে লাস্টে স্টক মিলানের একটা ঝামেলা আছে না? তাহলে এই যে প্রতিষ্ঠানটা যেই পরিমাণ অ্যাক্সেসরিজ কিনলো, সে যদি রিসিপ্ট দেখায় সাথে সাথে টোটাল প্রোডাকশন ফ্লোর ইউজ দেখায় দেয়, তাহলে তার হিসাব জটিলতা কমবে না? আপনারা কি করলেন, 1000 টি শার্ট বানাবেন বা পোলো শার্ট বানাবেন, তাহলে আপনি জানেন না 1000 টি পোলো শার্টের জন্য কি কি অ্যাক্সেসরিজ লাগবে ভাই? জি স্যার। আপনি ক্রয় খাতা অ্যাক্সেসরিজটা রিসিপ্ট দেখাইলেন, কাপড়টা রিসিপ্ট দেখাইলেন, দেখাইয়া ওই ওইটা টোটালটা কি রোল অনুযায়ী দুই তিনবারে কি টোটাল প্রোডাকশন ফ্লো দিয়ে দিলেন, তাহলে ক্রয় খাতা রিসিপ্ট শেষ না আপনার, কি বলেন? দুইটা আইটেম শেষ সবাই এইভাবে কি মানে টোটাল রিসিপ্ট দেখা টোটালে কি দিয়ে দিলেন, কারণ ওইটা তো ওখানে ধরাই আছে। আর যখন ফিনিশড প্রোডাক্ট যেদিন এক্সপোর্ট করলেন ওই দিন প্রোডাকশন ফ্লোর থেকে রিসিভ করে দেখা দেন, তাহলে কাজের জটিলতা কমলো না, বুঝলেন? কারণ আপনি যদি দিনেরটা দিন রিসিভ দেখান, তাহলে আপনার স্টকটা এখানে হ্যান্ডেল করতে হবে। আরেকটা হলো অনেক সময় বায়ারটা প্রোডাক্ট রিসিভ করে না ভাই, বায়ার প্রোডাক্ট রিসিভ করে কিনা বলেন? জি স্যার, করেন তো স্যার। তাহলে ওই প্রোডাক্ট রিসিভ যদি আপনি স্টকে ঢুকান, তখন কি আর আউট দেখাইতে পারবেন, বলেন? না না। তাহলে আমি যদি বলি, যেই পরিমাণ বায়ারকে ডেলিভারি দিয়ে ব্যবসাদারদের গাড়িতে পাঠাবেন, ওইটাই যে এখানে দেখেন কল্পনা করেন, এইভাবে এইভাবে আপনি কি করলেন, আইটেম অনুযায়ী দেখেন কি লিখলেন, ওপেনিং স্টক নীল, এই দেখেন এই লাইনটা, তারপরে এইভাবে রিসিপ্ট দেখাইলেন, তারপরে 15 তারিখে পারচেজ বা রিসিপ্ট দেখাইলেন, তারপরে কি 3 তারিখে ডেলিভারি দিয়ে দিলেন। যাদের এই স্টকটা নির্দিষ্ট না, যারা এক এক সময় এক এক পণ্যের ব্যবসা করে, হ্যাঁ, যাদের আইটেমটা ভেরি করে, তারা স্টক খাতার এভাবে রাখতে পারবেন না। দেখেন তো এক পেজের মধ্যে দেখেন কয়টা, এক আইটেম, এই দেখেন দ্বিতীয় আইটেম, দেখছেন তৃতীয় আইটেম, চতুর্থ আইটেম, এক পেজে 5 আইটেম রাখছি না ভাই, দেখেন তো, বুঝতে পারছেন ভাই? তাহলে যাদের প্রোডাক্টটা ভেরি করে, তারা স্টক খাতার এভাবে রাখতে পারবে না? পারবে। আচ্ছা, আবার এরকম হয় না যে এক বোন সার্ভিসের সাপ্লাই, ওনাদের কি প্রতিষ্ঠান কি করে, সার্ভিস বেচে বা সেবা বেচে, এখন তাহলে ওনারা কি ওই যে অডিট ফার্ম, সিএ ফার্ম, তারপরে কি সিএনএফ এজেন্ট, এরকম আছে অনেক প্রতিষ্ঠান ভাই? জি স্যার আছে। আচ্ছা, তাহলে তারা তো যাহা কিনে তাহা বেচে না, তারা কিনে এক জিনিস বেচে আরেক জিনিস না ভাই? তাহলে যদি এই ধরনের কি ইয়া বেচে, ইন্টারনেটের লাইন দেয়, তারপরে এয়ার টিকিট বেচে, তাহলে দেখেন তো তারা যদি এইভাবে সার্ভিসটা রাখতে পারে না, দেখেন তো, তাহলে এইভাবে সে ওপেনিং ক্লোজিং নাই, শুধু জাস্ট 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে পরিমাণ ব্যবসা করলেন রেজিস্টার রাখতে পারবে না ভাই, দেখেন তো, এই দেখেন। পারবে স্যার। কি করলেন, বিক্রয় কয় টাকা মূল্য, কত টাকা ব্যাট, কোন কোম্পানির কাছে, তার নিবন্ধন নাম্বার, ব্যাচেলার নাম্বার, সম্ভব না, দেখেন তো? তাহলে সম্ভব বিক্রয় খাতা নির্ভর করবে আপনার কোম্পানির নেচারের উপরে না? জি স্যার। যে ভাই সার্ভিস বিক্রি করবে, সে শুধু সার্ভিসগুলি সামারি আকারে রেখে দিবে, এটা তো বুঝছেন? জি স্যার। তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল টিউশন ফি নেয় না, ইংলিশ মিডিয়াম স্কুল? নাই স্যার। জি স্যার। তাহলে নাই স্যার। সে তার 200 ছাত্রের উপরে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, কোচিং সেন্টার, তার 200 ছাত্রের উপরে যেই টাকাটা নেবে ব্যাচেলার দিয়ে দিলে হয় না? জি স্যার, হবে। তারপরে যে ভাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তার সবার জন্য এই উদাহরণটা, দেখছেন? এবার এই দেখেন এইভাবে, তাহলে এক পেজে আপনি সেবা কোড লিখে দিবেন। আর যেই ভাই এক এক সময় এক এক পণ্যের ব্যবসা নির্ভর, মানে তার কি প্রত্যেক মাসে কি আইটেম চেঞ্জ হয়, সে কি আইটেম অনুযায়ী খাতা রাখতে পারবে বলেন? সেইভাবে রাখলো, দেখেন সেইভাবে রাখলো, জানুয়ারি মাসের জন্য 2 পেজ, ফেব্রুয়ারি মাসের জন্য 2 পেজ, এভাবে করে এইভাবে রেখে দিলাম।
তাহলে দেখেন রাখা সম্ভব কিনা। মনে করেন আপনার প্রোডাক্ট ভাই নির্দিষ্ট না, হ্যাঁ আপনি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেন, তাহলে বলে নিজাম ভাই 12 পিস কি আপনার জন্য কাজ কাজ করবে? দোকানদার হিসেবে ব্যবসা করতেছেন, হ্যাঁ সকালবেলা যে আইটেম সাপ্লাই দিয়েছেন আর হয়তো 10 বছরেও কি আইটেম সাপ্লাই না দেওয়া লাগতে পারে, তাহলে বলেন আপনি এক এক আইটেমের জন্য 12 পিস বা 2 পিস রাখবেন? তাহলে আমি আপনাকে বললাম এইভাবে কি এক পেজের মধ্যে দুই তিনটা আইটেম দিও কি খাতা রাখা যায়।